তো এখনো বোন বাড়ির ভিডিও কিন্তু চলছে, তো অনেক শ্যুট করা হয়েছিল, অনেক ভিডিও তোলা হয়েছিল, তো সেই জন্য আমি অল্প অল্প করে আমি আপনাদের দিচ্ছি। তো এখন আমি দেখাচ্ছি যে আজকের প্রস্তুতি কি। আজকে বোনের সত্যি একটি শুভ দিন, প্রত্যেকটি মায়ের জীবনে আজকের দিনটি খুব শুভ দিন। তো আমি আগেও বলেছি, মানে আমি বলি না, মাসিমা বলেছেন যে সাত মাসের অন্তঃসত্ত্বা, তো সেই জন্য আর কি খুব সীমিত একটা অনুষ্ঠান করা হচ্ছে, খুব ছোটোভাবে। কারণ এখানে বাঁকুড়াতে নিয়ম রয়েছে ন মাসে এটা দেওয়া হয়, কিন্তু আমাদের দূরত্বটা অনেকটা বলেই ন মাসে যাতায়াতের ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে, তো সেই জন্য সাত মাসেই এই কর্মটি করা হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে দেখছেন পিসিমণি আর পিসেমশাই দুজনে কিন্তু এখন রান্নার ব্যবস্থাটা করছেন। তো রান্নাতে আজকে ওই যে আলু উচ্ছে ভাজাটা করছে ওদিকটাতে, আর এদিকে পনির রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তারপর সব থেকে ফেমাস জিনিস হচ্ছে বাঁকুড়ার আলু পোস্ত। আলু পোস্তটা দেখতে সাদা, মানে আমরা যেমন হলুদ দিয়ে আলু পোস্ত করি, কিন্তু এটা কিন্তু না সেইভাবে, হলুদ একেবারেই দেওয়া হয় না, সাদা, একদম সাদা আলু পোস্তটা। আমি একদিন সম্ভব হলে আমি আপনাদের দেখাবো আলু পোস্ত। তো আমরা সাদা দেখে তো ভেবেইছিলাম যে এটা কেমন লাগবে, দেখতেই ভালো লাগছে না তো কেমন লাগবে, সত্যি অপূর্ব। ওই যে বলে না যে রূপ দেখে বিচার করো না, গুণ দেখে বিচার করো, রূপের কোনো দাম নেই, গুণ থাকলেই তাকে সবাই ভালো বলে। তো ব্যাপারটা সেই রকমই, আলু পোস্তটা দেখতে এমন কিন্তু গুণটা ভালো, খেতে খুব সুন্দর। তো সম্ভব হলে আমি একদিন দেখাবো আপনাদের। তো যাই হোক, এখানে জেঠু আসার জন্য এই যে লুচি হয়েছে, তারপর আরও কিছু কিছু হয়েছে সবজি, আমি সবটা দেখিনি যদিও। তো যাই হোক, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এই পিসিমণি পিসেমশাইয়ের কথা যদি বলি সেক্ষেত্রে অনেক কম বলা হয়। পিসিমণি পিসেমশাই আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যখন দুর্গাপুজো হয়, তো সেক্ষেত্রেও পিসিমণি পিসেমশাইকে ডাকলেই খুব হেল্প করে, কারণ ওই সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয়, তো কর্মগুলো ম্যানেজ করা খুব সম্ভব না, আর আমরা তো সেভাবে পারিও না। তো সেই জন্য এই পিসিমণি বা পিসেমশাই কিন্তু খুবই হেল্প করে আমাদের। বোনের বাড়িতেও কোনো কর্ম হলে পিসিমণি আগেই যায়, আর আমাদের বাড়িতেও তাই। তো সেই সব মিলিয়ে কিন্তু খুবই হেল্প করে। আর এইবার আসি যে বোনের যে অনুষ্ঠানটার কথা। তো আজকে বোনের অনুষ্ঠানটা হচ্ছে, আমি সেটা দেখাবো, বলেছিলাম এখনও রিচুয়াল বাকি। তো সেই রিচুয়াল হচ্ছে এই যে দেখুন, একটা থালির মধ্যে কিন্তু মুড়ি রয়েছে আর হচ্ছে ভাজা রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো এখানে জেঠিমা সবাই বড়রা রয়েছে, মানে ও শাশুড়ির বড় যা মেজো যা সবাই রয়েছে, আর ওনারা সব বড়দেরকে দিয়েই, গুরুজনদের দিয়েই আর কি এই কর্মটা সম্পন্ন করছেন, আর এটাই উচিত। তো যাই হোক, এই থালির মধ্যে ভাজা রয়েছে, আট রকম ভাজা রয়েছে, আর মুড়ি নিয়ে হচ্ছে ন রকম। তো ভাজার মধ্যে রয়েছে লাউ কুমড়ো বিচা ভাজা, আর হচ্ছে ছোলা ভাজা, আর কি একটা কুসুম ভাজা বলে, তো যাই হোক বিভিন্ন ভাজা রয়েছে, আর তার সঙ্গে মুড়ি। মুড়িটা আবার হলুদ মুড়ি, মানে আমাদের এমনি নর্মাল মুড়ি না, এটা হচ্ছে হলুদ মুড়ি। তো এই মুড়িগুলো ওর এই যে আঁচল কেটে থাকবে তার উপরে আমরা নবার করে ওটা দিতে হবে, এই রকমই ওনাদের নিয়ম রয়েছে। তো সবার প্রথমে ওর শাশুড়ির বড় যা, তো প্রথমে শুরু করছেন, তো আমরা দেখে দেখে করছি আর কি, কারণ আমরা এই নিয়ম কারণ কিছু জানি না, আমাদেরকে বলে দিচ্ছে তাই আমরা করছি। তো এখানে নজনকেই দিতে হবে, তো নজনকে এই কর্মটি সম্পন্ন করতে হবে, আর এখানে মিষ্টিও ন রকম রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এটা দেওয়া হচ্ছে, সকালে ফল দেওয়া হয়েছে, আর এখন এখানে মুড়িটা দেওয়া হচ্ছে। তো সত্যি আজকে একটি খুশির দিন, আর যে নিয়মগুলো রয়েছে সেইগুলো পালন করা হচ্ছে। তো এই দেখে তো আমাদের মাসিমা, মানে দেবকী শাশুড়িমা, চোখে জল চলে এলো, কারণ উনি একা বাড়িতে, ওনারা তিনজন, দেবকী আর হচ্ছে আমাদের ভাই আর মাসিমা,
এই তিনজন। তো সেক্ষেত্রে একজন আসছে, তো সেক্ষেত্রে সবাই খুব খুশি, আমরা তো খুশি। তো আমি তো বোনকে আশীর্বাদ করেই দিলাম যে তুমি কৃষ্ণ ভক্তের জননী হও, সবাই চায় সেটা ছেলে হোক বা মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা যেন থাকে। তো এটা আমরা সবাই চাই, তো সুস্থ সন্তানের জন্ম দিক আর কি। তো সবাই এই কর্মটি করছেন, তো আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। চলুন।
দুজনকেই খাওয়া ওই রকম একটু একটু সবাই নবার করে খাইয়ে দিলে মুড়িটা শেষ হয়ে যাবে। নবার করে খাইয়ে দাও সবাই দুজনকে। মানে কি বোতলটাতে মাটি স্ট্রাকচার করা আছে? না এইটাই পুরো পোড়া মাটি। এটা মাটি, এটা মাটি। ডোগরা মানে কি? আমি আলাদা প্রচুর হয়েছে না, প্রচুর হয় মেটালটাই আলাদা। ডোগরা এটা হচ্ছে ওই যে সামনে যে জেঠিমা আছে, জেঠিমার মেয়ে দিয়েছে, বিয়েতে আসেনি। মানে সরু সরু পাত দিয়ে তুই যা না যা, একটু ঠান্ডা হতে হতে বলবি যা। তো আর কি, আমরা এইবার বোনের বাড়ি থেকে চলে যাচ্ছি, প্রাইভেট কারে যাব, ট্রেনে আর যাওয়া হলো না। আর এই যে বাড়ি, এই বাড়িটা হচ্ছে বোনের বাড়ি। এই যে শাশুড়ি মা, এই যে গাড়ি, চলুন যাই।